আজ আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনলাইনে আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং, সেলফ ড্রয়িং অফিসার, ডিডিও এবং কর্মচারীদের আইবাস প্লাস প্লাস সিস্টেমে অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেলফ ড্রয়িং অফিসারদের আইবাস প্লাস প্লাসে অ্যাকাউন্ট ওপেনিংয়ের বিষয়টি উন্মুক্ত করা হয়েছে, ডিডিও এবং কর্মচারীদেরটা খুব শীঘ্রই উন্মুক্ত করা হবে। আজকের ভিডিওতে আমরা সেলফ ড্রয়িং অফিসারদের জিপিএফ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, নমিনি কিভাবে দিতে হবে এবং সেটার অ্যাপ্রুভাল সিস্টেম কি, সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেলফ ড্রয়িং অফিসার যারা এখনো জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেননি, তারা জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং নামে যে মেনুটি আছে সেটাতে ক্লিক দিলে তিনি একটা উইন্ডো দেখতে পাবেন, ঠিক এইরকম, যেখানে কয়েকটা সেগমেন্ট থাকবে। এর মধ্যে আছে তার পে পয়েন্ট, তারপর এই পে পয়েন্টের নিচে আছে গো একটা বাটন আছে। গো বাটনে ক্লিক করার পর নিচের অপশনগুলো তিনি দেখতে পাবেন। এর মধ্যে একটা সেগমেন্ট আছে বেসিক ইনফো, আর একটা সেগমেন্ট আছে সাবস্ক্রিপশন ইনফো এন্ট্রি, আর একটা নমিনি ইনফো এন্ট্রি। এই সেগমেন্টগুলো যথাক্রমে পূরণ করার পর তিনি অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য সামনের দিকে অগ্রসর হবেন। এই সেগমেন্টগুলো যদি আমরা একটা একটা করে দেখি, প্রথমে আছে বেসিক ইনফো। গো বাটনে ক্লিক করার সাথে সাথে বেসিক ইনফো অপশনগুলো অটোমেটিক তার পে ফিক্সেশন থেকে নিয়ে নিবে। এর মধ্যে তার সংশ্লিষ্ট কর্মকর্তার নাম থাকবে, ফাদার্স নেম থাকবে, বেসিক থাকবে, তার অফিসের নাম থাকবে, রিলিজিয়ন থাকবে, মেরিট স্ট্যাটাস থাকবে। এই বেসিক ইনফোতে কোনো কিছু এন্ট্রি করতে হবে না। তারপরের সেগমেন্ট সাবস্ক্রিপশন এন্ট্রি সেগমেন্ট। এই সেগমেন্টে মূলত সংশ্লিষ্ট কর্মকর্তা কত টাকা চাঁদা হিসাবে কাটতে চান সেই বিষয়টা এন্ট্রি করতে হবে। প্রথম দুইটি অংশ সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসকেল ইয়ার, সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসকেল পিরিয়ড, এই দুইটি অটোমেটিক আসবে। একজন কর্মকর্তার দায়িত্ব হবে তিনি কত টাকা কর্তন করতে চান সেটা সাবস্ক্রিপশন অ্যামাউন্টের ঘরে তিনি টাইপ করে দিবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে সাবস্ক্রিপশনের পরিমাণ অবশ্যই 5% থেকে 25%-এর মধ্যে থাকতে হবে। এরপর এরুচিহ্নিত অংশে তিনি প্রফিট অ্যাপ্লিকেবল, এই অপশানে তিনি কি জিপিএফ প্রফিট নিতে চান কি চান না সেই বিষয়টা এখানে আইডেন্টিফাই করবেন। যদি তিনি প্রফিট নিতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর যদি প্রফিটবিহীন জিপিএফ রান করতে চান তাহলে তিনি নো বাটনে ক্লিক করবেন। এর পরের সেগমেন্টে আসবে নমিনি এন্ট্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। এই সেগমেন্টে সংশ্লিষ্ট কর্মকর্তা নমিনি এন্ট্রি দিবেন। প্রথমেই থাকবে নমিনি টাইপ, এখানে দুটো টাইপ আছে, অ্যাডাল্ট এবং মাইনর। অ্যাডাল্ট যদি হয় তার এনআইডি নাম্বার হবে, আর মাইনর হলে তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার হবে। তারপর ডেট অফ বার্থ, নমিনি নেম, গার্ডিয়ান নেম, রিলেশন, অ্যাড্রেস এবং শেয়ারের অংশ আছে। কোনো কর্মকর্তা যদি শুধুমাত্র একজনকেই নমিনি করতে চান তাহলে সেখানে 100% শেয়ার দিবেন। আর যদি তিনি একাধিক ব্যক্তিকে, পরিবারের একাধিক ব্যক্তিকে তিনি নমিনি করতে চান তাহলে একজনের নাম এন্ট্রি করার পর আর অ্যাড বাটনে ক্লিক করলে এই ঘরগুলো খালি হবে, আর একজনের নাম এন্ট্রি করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে তিনি যাদেরকে নমিনেশন দিতে চান সবার নাম এন্ট্রি করতে পারবেন। তবে অ্যাডাল্ট যারা আছে তাদের এনআইডি দেওয়ার সাথে সাথে নামগুলো অটোমেটিক চলে আসবে, এক্ষেত্রে নাম টাইপ করতে হবে না। নমিনি এন্ট্রি করার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর যে কাজটি করতে হবে সেটি হলো নমিনির যে ইনফরমেশন আছে সেটা সিস্টেমে সেভ হয়ে যাবে এবং সেখান থেকে একটা প্রিন্ট নিতে হবে। প্রিন্টটা হবে নিচে যেরকম আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম প্রিন্ট হবে। সেই প্রিন্টের মধ্যে সাবস্ক্রাইবার্স নেম, তার পার্টিকুলার সব কিছু থাকবে, কত টাকা কর্তন করতে চান নমিনিকে সবগুলো বিষয় এখানে উল্লেখ থাকবে। সেই প্রিন্ট কপিতে তিনি দুইটা কাজ করতে হবে, একটা হলো তার অফিস প্রধানের স্বাক্ষর নিতে হবে ডান পাশে, আর সংশ্লিষ্ট কর্মকর্তার নিজের স্বাক্ষর করতে হবে সাবস্ক্রাইবার হিসাবে বাম পাশে। এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি
স্বাক্ষর করার পর যে কাজটি করতে হবে সেটা হলো আপলোড করতে হবে সিস্টেমে। আপলোড অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের এই সেগমেন্টে এসে তিনি কি করবেন, এই ফর্মটি আপলোড করে দিবেন। ফর্মটি পিডিএফ ফর্মেট হতে পারে, ডক ফর্মেট হতে পারে বা ইমেজ ফর্মেট হতে পারে, তবে সাইজ অবশ্যই 5 মেগাবাইটের ভিতরে থাকতে হবে। ফর্মটি আপলোড করার পর তিনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর সংশ্লিষ্ট কর্মকর্তার প্রাথমিক দায়িত্ব এখানে শেষ হবে। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে সংশ্লিষ্ট ফর্ম সহ আবেদনটি হিসাবরক্ষণ অফিসে অনলাইনে চলে যাবে। এরপর থেকে হিসাবরক্ষণ অফিসের কাজ তৈরি হবে। হিসাবরক্ষণ অফিস, হিসাবরক্ষণ কর্মকর্তা বা তার উপযুক্ত প্রতিনিধি সেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি অ্যাপ্রুভ করবেন, চূড়ান্ত অ্যাপ্রুভাল দিবেন। এই অ্যাপ্রুভালের যে প্রক্রিয়াটা সেটা একজন হিসাবরক্ষণ কর্মকর্তা বা তার কম্পিটেন্ট প্রতিনিধি অ্যাকাউন্টিং মডিউলে তিনি লগ ইন করবেন। লগ ইন করার পর জিপিএফ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নামে যে সাব মেনুটি রয়েছে হাতের বাম পাশে, সেটিতে তিনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই উইন্ডোটি ওপেন হবে। এই উইন্ডোটিতে জিপিএফ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল উইন্ডোটিতে তিনি এমপ্লয়ি টাইপ, সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসক্যাল ইয়ার এবং সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসক্যাল পিরিয়ড দেওয়ার পরে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করার পরে গো বাটনে ক্লিক দিবেন। গো বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ন্যাশনাল আইডি, সাবস্ক্রিপশন অ্যামাউন্ট, স্টার্টিং ডেট, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার O2 জেনারেট হবে এখানে, এবং সাবমিটেড ফর্মটা যেটা তিনি অনলাইনে সাবমিট করেছিলেন সেটা এখানে চলে আসবে। তার ডান পাশে তিনটা অপশান থাকবে, ডিটেইল অপশান, অ্যাপ্রুভ অপশান, সেন্ড ব্যাক অপশান। ডিটেইল অপশানে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা যাচাই করে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সবগুলো বিষয় যথাযথভাবে এন্ট্রি করা হয়েছে কিনা। যদি তিনি মনে করেন যে অসম্পূর্ণ আছে তাহলে তিনি সেন্ড ব্যাক করতে পারবেন এবং সেটা সংশ্লিষ্ট এসডিও কাছে চলে যাবে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে তিনি অ্যাপ্রুভ করবেন। তার অ্যাপ্রুভের সাথে সাথে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেই অ্যাকাউন্ট তখন ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বার হবে। এই অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর হিসাবরক্ষণ কর্মকর্তা সাবমিটেড ফর্ম ক্লিক হেয়ার এই বাটনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে এই ফর্মটি আবার ডাউনলোড হবে। ডাউনলোড হবে এরকম একটি ফর্ম, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ফর্ম ডাউনলোড হবে। তখন অ্যাকাউন্ট নাম্বার সহ এই ফর্মটি ডাউনলোড হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা ডান পাশে তিনি স্বাক্ষর করে এটার চূড়ান্ত অনুমোদন দিবেন। এভাবেই একজন এসডিও বা সেলফ ট্রেইনিং অফিসারের জিপিএফ নাম্বার নমিনি সহ অ্যাপ্রুভাল এবং তৈরি হবে, এবং এরপর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা তার অ্যাকাউন্টে চাঁদা কাটতে পারবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।